গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদেরকে শুরুতেই জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো ভোলে বাবাকে দর্শন করেই আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি উপোস করতে পারিনি, কিন্তু আমার মেয়ে আজকে জল ঢেলেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, ওর মতন করে সাজিয়ে নিয়েছে। ও যতটুকু পেরেছে ততটুকু নিজেকে মানে ভোলে বাবাকে সাজিয়ে নিয়েছে। তো বেল দিয়েছে, সব কিছুই নিয়ম কাজ ঠিকঠাকই করেছে। তো কি সুন্দর লাগছে দেখো। দেখো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন জ্যাম পাউরুটি আর আমি দুধ চা আর এক পিস পাউরুটি। পাউরুটিটা একটু কাটাটা ভুল হয়েছে দেখে এরকম মানে বিচ্ছিরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখন 12টার বেশি বেজে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে, ওই জন্য অত ধৈর্য সহকারে আর পিস পিস করে কাটার সময় হয়নি। ওই জন্য যেরকম পেরেছি সেরকমই করে দিয়েছি। তো চলো আগে খেয়ে নিই, পেট পুজো করে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, এখন চালে মানে ভাত বসিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু দেরাদুন রাইস, ভেবেছিলাম ফ্রায়েড রাইস বানাবো, কিন্তু মেয়ে বললো যে মা ফ্রায়েড রাইস ভালো লাগছে না, নর্মাল ভাতই কর, একটু আলু সেদ্ধ দিয়ে দাও, ঘি দিয়ে গরম গরম ভাত হেভি হবে। তো ভাতটা একটু হবে হোক, তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। গুড ইভিনিং ফ্রেন্ড। তো সকাল থেকে একদম আসতে পারিনি তোমাদের সামনে, তাই এখন এলাম। আজকে দুপুরে সারা দুপুর মানে খুব ভালো মতন ঘুমিয়েছি। অ্যাকচুয়াল ওখানে দীঘাতে গিয়ে তো ঘুম হয়নি, একদমই ঘুম হয়নি। আর কোনো জায়গায় গেলে ঘুমানোর জন্য মানুষ যায় না, এটা ঠিক কথা। প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি। তো মেয়ে আর আমি খুব ঘুমিয়েছি। আর যেহেতু আজকে রোববার, বিছানাপত্র অবস্থা দেখো কি, এখনও গোছায়নি যেহেতু রোববার, ওই জন্য কোনো পড়াশোনা মানে পড়াশোনা মানে পড়াও নেই, ওই কারণে ট্রেনে ঘুম দিয়েছি মেয়ে আর আমি। এখন 5:30 বাজে, এখন উঠবো, উঠে ওর বাবাকে ডাকবো, চা করবো, একটু চা খাবো, তারপরে রাতের খাবারের জন্য আবার যেতে হবে। দেখি আজকে একটু পরোটা করবো আর একটু আলুর তরকারি করবো, কারণ আজকে নিরামিষ। যদিও শিব চতুর্দশী ছেড়ে গেছে সবাই বলছে, তাও যেহেতু আমার মেয়ে আজকে জল ঢেলেছে, আমি তো ঢালতে পারিনি প্রবলেমের জন্য। তো মেয়ে যেহেতু ঢেলেছে ওই জন্য ও বললো মা আমার সাথে সাথে তাহলে তুমিও নিরামিষ খাও। না ঠিক আছে, একদম কেন খাবো না, নিশ্চয়ই খাবো, গায়ে উপোস তো থাকা যেতেই পারে। ওই জন্য একটু পরোটা বানাবো আর আলুর তরকারি বানাবো। আগে চলো চাটা বসাই, তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। তো বন্ধুরা, এখন আমি রাত্রিবেলার জন্য পরোটা বানাবো, সেই জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটু বেশি নিয়েছি, কারণ যদি একটু বেশি থাকে তাহলে পরের দিন আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য হয়ে যাবে, তাহলে এক্সট্রা করে আর কিছু বানাতে হবে না। তো চলো ময়দাটা ভালো করে মেখে নিই। তো ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এখন একটু ভালো করে ঠেসে নেব, তাতে করে রুটিটা খুব মানে রুটি পরোটা যেটাই হয় না কেন খুব ভালো হয়। তো এর উপর একটু তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো তারপর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো সাদা তেলের মধ্যে একটুখানি অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর লঙ্কা দিলাম না, কারণ আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, ওই কারণে লঙ্কাটা দিলাম না। পরে আমি লঙ্কাটা নয় ডোলে খাবো পরে, আর না হয় একটু গোটা করে ছিঁড়ে মানে গোটা দিয়ে দেবো আর কি, মানে চিরবো না আর কি। তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। তো এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি আলু, ফুলকপি, কড়াইশুঁটি আর টমেটো দিয়েছি। তো চলো এবার একটু এটাকে রেঁধে নিই। তো দেখো বন্ধুরা, আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, পুরোটা দেখাতে পারিনি কারণ মোবাইল হাতে আর মানে একসাথে খুব প্রবলেম হয়, ওই কারণে আর মেয়ে পড়ছে যেহেতু সেই জন্য। তো চলো তরকারিটা হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখালাম। আর এখন আমি ঘরে বসে আছি, আমার মেয়ে একটু পড়ছে, কেন অনেক কামাই হয়ে গেছে, ওই কারণে একটু যেগুলো পেন্ডিং পড়ে রয়েছে পড়ার কাজগুলো সেগুলো কমপ্লিট করছে। তো এখন প্রায় 15টার মতো বাজে, 9টা বাজলে যাবো পরোটা ভাজতে, তারপর মেয়েরও ততক্ষণে লেখা হয়ে যাবে। তো তারপরে পরোটাটা করে আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, কারণ রাত্রি হয়ে যাবে, তাড়াহুড়োর একটা ব্যাপার আছে। আবার কাল থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, একটা সপ্তাহ তো পুরো টানা অফ গেল। আমি সেটাই ভাবছি আজকে কথা বলতে বলতে মেয়েকে, তাই বলছিলাম যে আগের রোববার আমরা গোছ গাছ করছিলাম যাবো বলে, আর এই রোববার তুই পেন্ডিং কাজ কমপ্লিট করছিস স্কুল যাবি বলে।
তো যাই হোক, একটু মনটা খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে কি বলতো, চার দেওয়ালের মধ্যে থেকে যখন একটু বাইরে যাই না, সত্যি বলছি মনটা অনেকটাই ভালো হয়ে যায়। কিন্তু কি করব বলো, সময়ের সাথে সাথে সব কিছুকেই মানিয়ে নিতে হবে। তো তাই আমার মেয়ে বলছে, শোনো যে মা, গত সোমবার আমরা তাম্রলিপ্ততে করে দীঘা গেছিলাম, আর এবার আমরা হেঁটে হেঁটে স্কুল যাবো। বললাম হ্যাঁ, এটাই তো নিয়ম, সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হয়। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করছি না ভিডিওটা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, টাটা।